السلام عليكم، কি অবস্থা؟ আলহামদুলিল্লাহ، আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাইরে প্রচুর ঠান্ডা, সাথে চিনচিন বাতাস। কি বলবো, বাইরে আবহাওয়া তত একটা ভালো না। এই যে দেখাই যদি এদিক দিয়া, এখন কিন্তু 10:30 বাজে। বেলা 10:30 বাজে, বাইরের অবস্থা তত একটা ভালো না। মূলত গতকালকে বিকালে তো খামারের লাইটগুলো জ্বালাইছি আছরের সময়। আমি সবসময় আছরের সময় বাসা থেকে বের হই, তো সেই ক্ষেত্রে আছরের সময় লাল লাইটগুলো জ্বালিয়ে দিই। সে লাইটগুলো বন্ধ করছি মাত্র 10:00 বাজে, আর কত জ্বালামু, এই কারণে মাত্র বন্ধ করছি। সকালের খাবারটা 9:00 বাজে দিছিলাম বাচ্চাগুলারে। 9:00 সময় 3 বালতিতে প্রায় আমার 25 কেজি খাবার ধরে, 25 কেজি খাবারের মতো দিয়ে দিছি। তো বাচ্চাগুলা খাবার খেয়ে ফেলছে অলরেডি, আলহামদুলিল্লাহ। সকালে মাত্র খাবার পানিটা দিলাম, একদম টিউবওয়েল থেকে হাজো পানিটা উঠে মাত্র খাবার পানিটা দিলাম। তো এমনিতে বাকি সব কিছুই আল্লাহর রহমতে ঠিকঠাক আছে। 500 মুরগি, 470 পিস, 80 পিস মুরগি সেল করার পর আর কোনো মুরগি সেল করা হয়নি। আজকে কিছু বাজারে মুরগি নামানোর কথা চিন্তা করতেছি, দেখি কী অবস্থা, আল্লাহ ভরসা জানাবো আপনাদের ইনশাল্লাহ। তো এই হচ্ছে খামারের অবস্থা, আলহামদুলিল্লাহ। আমাদের বাকি সব কিছুই আপনাকে দোয়া, ইনশাল্লাহ ঠিক আছে। আমার খামারের লিটারের অবস্থা খুবই বাজে। যে মুরগির যে বিছানা লিটার, এটা একদম জমিনের সাথে মিশে গেছে, ভিজা, একদম বাদ অবস্থা। তো কি করার, কারণ আমি এখন মুরগি সেল করে দিতেছি। এই ক্ষেত্রে আমি তো আর এখন চাই না যে পুরো খামারের লিটারগুলো চেঞ্জ করি, বা যেই যেদিকে বাচ্চাগুলো আছে এই লিটারগুলো এখন চেঞ্জ করা আমার পক্ষে আর সম্ভব না, যার কারণে করি নেই। যেতটুক জায়গা আছে এতটুক জায়গায় লিটার চেঞ্জ করতে গেলেও আমার 1000 টাকার মতো তুষ টুস লাগবে, যার কারণে যেভাবে আছে এভাবেই পুরো থাকুক। তবে এই এখন যেভাবে আছে এভাবে পুরো রিক্সে আছে, কারণ বাচ্চাগুলোর যে কোনো মুহূর্তে ঠান্ডা লাগতে পারে, অন্য কোনো রোগে আক্রান্ত হতে পারে, এটা একদমই একদম সহজ কথা। এখন আমি যেহেতু মুরগি বিক্রি করে দিতেছি, সেই ক্ষেত্রে আমি আর ওই রিক্সটা নিতেছি না, এ হচ্ছে অবস্থা। তো দোয়া করবেন সবাই, দেখি আজকে বাজারের কী অবস্থা, কতগুলো মুরগি সেল করতে পারি। আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আছি ভালোই। দোয়া করবেন সবাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।